নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছে? সবাইকে জানাই সোনালী ফিশিং এর পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে আবারও চলে আসলাম খাপলা জাল দিয়ে মাছ ধরতে। তো দেখা যাক জালে কী মাছ পড়ে। তো বন্ধুরা, এই যে দেখুন, এর পাশে হচ্ছে একদমই জল শুকিয়ে গেছে, ভুঁইতে কোনো জলই নেই। তো ভাবছি এখানে হচ্ছে নতুন কোনো কিছু সবজি কিংবা শাক চাষ করার চিন্তা ভাবনা নিচ্ছি। তো আপনারা কমেন্টে জানাবেন যে এখন কোন সবজি বা কোন শাক খুব বেশি ভালো হয়, সেটাই লাগাবো। সবাই কিন্তু কমেন্টে জানাবেন। তো বলুন, জালে কি মাছ উঠলো? শুধু উঠেছে গলদা। পুকুরে গলদা চিংড়ির পোনা দেওয়া ছিল, তো মানে ছোট ছোট, এই যে সেগুলো বেশ বড় হয়ে গেছে, আর নরম মাছগুলো খোঁজ দিয়েছে। ওই পাশে হচ্ছে মাছ পড়িনি, তাই জন্য আবার এই পাশে আসলাম। দেখি এ পাশে জালে কি মাছ পড়ে। তো বন্ধুরা, আজকে এই যে গলদা চিংড়ি ছাড়া অন্য কোনো মাছ পড়ছে না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।